কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় তিমির ভূতের গল্প বলার মাঝে এই কথা লক্ষ্য করে অগ্নি ঘরে নেই। এরপর সবাই মিলে অগ্নিকে খুঁজতে বের হয়। তারপর কথা ঘরে এসে অগ্নিকে ডাকে, তখনই অগ্নি ভূতের মুখোশ পরে কথাকে ভয় দেখায়। এরপর কথা ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর অগ্নি কথা চোখে মুখে জল ছিটিয়ে দিয়ে জ্ঞান ফিরে এলে কথা অগ্নিকে জড়িয়ে ধরে। পরের দিন সকালবেলায় হোটেলের ম্যানেজার এসে সবাইকে বলে রান্নার বন্দোবস্ত করা হয়েছে আর এক্ষুনি মাধব এসে আপনাদের হাটে নিয়ে যাবে। সেই মুহূর্তে মাধব এসে হাজির হয় আর তাদের সবাইকে বলে হাটে যাওয়ার কথা। ঠিক তখনই জুনি বলে একবার মন্দিরে গেলে ভালো হতো। কথা শুনে মাধব বলে ওই মন্দিরে ভুলেও যাবেন না, ওখানে সন্ধ্যা হলে যক্ষিণীরা ঘুরে বেড়ায়, তার থেকে বরং আপনারা আমার সাথে হাটে চলুন। জুনি বলে আমার তো রিসার্চটাই হলো না, কথা বলে আমরা পরে একবার মন্দিরে যাব, এখন বরং হাটে যাই, আর দেখবি তোর গবেষণাও খুব ভালো হবে। এরপর সবাই মিলে হাটে আসে। তারপর অগ্নি একটা মুখোশ পরে কথার সামনে এলে কথা ভয় পেয়ে যায়। অগ্নি বলে তুই কথায় কথায় ভয় পেয়ে যাস, কথা বলে আপনিই তো সামনে চলে এলেন। এরপর কথা লক্ষ্য করে গণেশ পুজো হচ্ছে, এটা দেখে জুনি আর ঋতুকে বলে আমরাও গণেশ পুজো করবো। এ কথা শুনে অগ্নি ও তার বোনেরা বলে আমরা এসবের মধ্যে থাকবো না, আর বাকিরা কথাকে পুজোর কাজে সাহায্য করে। তারপর সবাই মিলে গণেশ পুজোর জোগাড় করে। এরপর জুনি একটা দোকানে পান নিতে গেলে সেখানকার দোকানদার জুনির কাছ থেকে খুচরো টাকা চায়। এটা দেখে অঙ্কিত এসে দোকানদারকে খুচরো টাকা দেয়। জুনি ধন্যবাদ এই বলে সেখান থেকে চলে যায়। তারপর প্রিয়া অগ্নিকে বলে চারিদিকে এত পান কেন? অগ্নি বলে কি জানি, তবে পানের লাড্ডু আমার মা বানাতো ঠাকুরের জন্য, আর সেই ঠাকুরই তো। এই কথা বলে অগ্নি মন খারাপ করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। এমন গসিপস আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।